আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তাৎক্ষণিকভাবে খুব দ্রুত গতিতে যৌন শক্তি বৃদ্ধি করার উপায় কি মানে মানে এমনটা হচ্ছে যে আপনি এখনই চাচ্ছেন যে আপনার ভিতরে একটা উত্তেজনা তৈরি হোক খাবারের মাধ্যমে যে আপনি ভালো সময় পার করতেছেন এই জন্য তিনটা খাবার নিয়ে আজকে আলোচনা করবো তিনটা তিনটা খাবার খুব ভালোভাবে খেয়াল রাখবেন এই খাবারগুলো বলার আগে কিছু পরামর্শ আগে আপনাদেরকে দিয়ে দিই দেখেন যৌন সমতাটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়াচ্ছে আপনার আস্তে আস্তে নিজেকে তৈরি করাটা বেশি ইফেক্টিভ আস্তে আস্তে নিজেকে তৈরি করা আপনাকে এমনভাবে চলাফেরা করতে হবে এমনভাবে নিজের জীবনটাকে তৈরি করতে হবে যাতে করে আপনি দ্রুত ইফেক্টিভ হতে চেয়ে আস্তে আস্তে যখন আপনি ফিটনেসটা তৈরি করবেন ওইটা আপনাকে বেশি প্রাধান্যতা দিবে ওইটা আপনাকে বেশি স্থায়ীভাবে সুখে রাখবে স্থায়ীভাবে পার্টনারের সাথে আপনার একটা সামঞ্জস্যতা তৈরি আনবে একটা পার্টনারের সাথে আপনার জীবনটাকে অনেক বেশি ভালো রাখবে মানে অনেক বেশি হ্যাপি রাখবে এই বিষয়টাকে আপনাকে গ্রহণযোগ্যতার সাথে খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে তাহলে আপনি খুব ভালো থাকতে পারবেন অনেক বেশি সুস্থ থাকতে পারবেন তো এখন আসি যে ফুল খাবারগুলো আপনার জৌমি ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইনস্ট্যান্ট খেলেই আপনার একটা মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে আপনাকে মেডিসিনের উপর নির্ভরশীল হতে হবে না প্রথমে আছে ডিমের কুসুম আপনি যদি চান যে আপনি ইনস্ট্যান্ট আপনার কাছে ডিমের ডিম আছে আপনি কাঁচা ডিমের কুসুম খেতে পারলে ভালো তা না হলে হালকা আপনার অল্প সিদ্ধ করা ডিমের কুসুমটা আপনি যদি দুইটা বা তিনটা ডিমের কুসুম খেয়ে ফেলেন এটা আপনাকে প্রায় আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে আপনি খুব একটা উত্তেজনা একটা আকাঙ্ক্ষা কাজ করবেন আপনার পার্টনারের প্রতি তার পাশাপাশি সেকেন্ড যে খাবারটার কথা বলবো যদি ডিমের কুসুম না থাকে সেক্ষেত্রে দুই চামচ মধু খেয়ে ফেলতে পারেন অরিজিনাল মধু যদি আপনি দুই চামচ খান এটা আপনার উত্তেজনা বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করবে আপনার খুব দ্রুত গতিতে অনেক বেশি উত্তেজিত হয়ে যাবেন আপনি খুব ভালো একটা পজিটিভ আকাঙ্ক্ষা কাজ করবে আপনার মধ্যে এবং আপনার পার্টনারের প্রতি আপনার খুবই একটা আকাঙ্ক্ষা একটা ভালোবাসা একটা টান একটা আকৃষ্টতা কাজ করবে সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে পারেন তার পাশাপাশি যে থার্ড যে খাবারটার কথা বলব সেটি হচ্ছে মিল্কশেক এটা প্রসিদ্ধ একটা খাবার মিল্কশেক এটা আপনার যদি ইনস্ট্যান্ট খেতে পারেন বানিয়ে তাহলে এটা আপনার জন্য খুবই এফেক্টিভ যেমন হলে অল্প পরিমাণ দিয়ে তার পাশাপাশি এখানে কলা অ্যাডজাস্ট করে এটাকে ব্লান্ডার করে এক থেকে দেড় গ্লাস যদি ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন বেশ কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার একটা জৈবিক একটা চাহিদা আপনার মধ্যে কাজ করতেছে এবং আপনার পার্টনার প্রতি আপনার একটা খুবই একটা আকর্ষণ কাজ করতেছে এটা আপনি অবশ্যই ট্রাই করতে পারেন এই পদক্ষেপগুলা এগুলো খুবই ইফেক্টিভ এবং আপনার স্বাস্থ্যের জন্য গ্রহণযোগ্য ভূমিকা পালন করবেন সালাম আলাইকুম